কবুতরের দাম সর্বোচ্চ আর কতই হতে পারে, হয়তো কয়েক লাখ টাকা। কিন্তু নিলামে কেনা এক কবুতরের দাম শুনলে বিশ্বাসও করতে পারবেন না, কারণ দুই বছর বয়সে এই কবুতর বিক্রি হয়েছে $19 লক্ষ। আর বেলজিয়ামের নিলামে সবাইকে পিছনে ফেলে এই কবুতরটি কিনে নিয়েছেন চীনের এক ধনবান ব্যক্তি। কবুতরটির নাম নিউ কিম। 2 বছর বয়সী স্ত্রী কবুতরটি সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। নিলামে $19 লাখ বা বাংলাদেশি টাকায় ১৬ কোটি ১৫ লাখ টাকায় কবুতরটি বিক্রি করা হয়েছে চীনের এক ধনকুবেরের কাছে। নিউ কিম অবশ্য কোনো সাধারণ কবুতর নয়, এটি বিশেষ প্রজাতির রেসিং কবুতর। নিলামে বিক্রি হওয়ার পর এটি ছিল রেসিং কবুতর বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড। বিশেষ প্রজাতির এই কবুতরের কাজ হলো উড়াউড়ির প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। সাধারণত কবুতরগুলোকে 100 থেকে 1000 কিলোমিটার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সেই কবুতরই বিজয়ী হবে, আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক পাবেন মোটা অঙ্কের অর্থ। এই রেকর্ডের দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য, কারণ এই কবুতরটি নারী। সাধারণত পুরুষের চেয়ে নারী কবুতরের মূল্য বেশি হয়ে থাকে, কারণ এরা সন্তান জন্ম দিতে পারে। এর আগে 4 বছর বয়সী একটি কবুতর ১২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। কবুতরের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মোন্ডা, যাকে পরে Formula 1 race চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের নামে নামকরণ করা হয়েছিল। নিউকিমে 2018 সালের বেশ কয়েকটি রেসে অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়। এরপর থেকে সে অবসরে আছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে কবুতরটি। নিউকিমের মালিক একটি বেলজিয়ান পরিবার। এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হয় রীতিমতো বিস্মিত হয়েছে সবাই। চীনের যে ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনের সম্প্রতি পিজন রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। নিউকিম স্ত্রী কবুতর হয় তার দামে এত বেশি হয়েছে, কারণ তাকে এই প্রজাতির প্রজননের কাজে লাগানো যায়। নিলামে বিজয়ী চীনা ব্যক্তি ১৬ কোটি টাকা দামের এই কবুতরকে প্রজননের কাজেও লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।